সবার সুস্থতা কামনা করে শুরু করছি এই ভিডিও। বিপদ সাহা দাদার ইউনিক খিচুড়ি রেসিপি। আমেরিকাতে পূজার সময় এই স্পেশাল খিচুড়ি দাদা রান্না করেন, আমি ওইটা রান্না করেছি। অমৃত দেখে নি রান্না করতে কী কী লাগছে, রান্নার উপকরণ এবং পদ্ধতি ডিসক্রিপশান সেকশানে একটা টোকা দিলেই পাবেন। বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখুন প্রতি শনিবার। কালো জিরা আতপ চাল 650 গ্রাম, চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছেন। মুগ ডাল 400 গ্রাম, ফুলকপি 3 কেজি, মটরশুঁটি 250 গ্রাম, তেল 350 মিলিলিটার, ঘি 250 মিলিলিটার, জিরার গুঁড়া নিয়েছেন 60 গ্রাম, আস্ত জিরা ভেজে গুঁড়া করে নিয়েছেন। এটা দাদার রেসিপির ওয়ান অফ দ্য স্পেশাল থিংস। হলুদের গুঁড়া 3 চামচ, লবণ 3 চামচ, আপনারা লবণ আপনাদের স্বাদ মতো নেবেন। আদা বাটা 40 গ্রাম, কিশমিশ 250 গ্রাম, দারুচিনি 5 টুকরা, সাদা এলাচ 8টা, চিনি 50 গ্রাম, শুকনো মরিচ 5টা, কাঁচা মরিচ 25 গ্রাম, তেজপাতা 5টা। এই হলো রান্নার উপকরণ। শুরু করা যাক রান্না। স্টেপ 1, একটা বড় পাত্র গরম করে তাতে দিয়ে দিলেন 350 মিলিলিটার তেল। তেলটা ভালো গরম করে নিলেন, দিয়ে দিলেন মাঝারি সাইজ করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা একটু খেয়াল রাখতে হবে, মানে এটা যেন বেশি গলে না যায়। এবার আমি ফুলকপিটা এমনি একটা যাবে খিচুড়ির সাথে, ইনটেক রাখতে হবে ফুলকপিটাকে। স্টেপ 2, ভাজা ফুলকপি তেল থেকে তুলে অ্যালুমিনিয়াম ট্রেতে রেখে দিয়েছে। এবার আমি একই সাথে কি মটরশুঁটিগুলো একটু একটু ভেজে নিচ্ছি। এটা না ভাজলেও চলে, তবে আমি মোটামুটি এটা ভেজে প্রিফার করি। একটু হালকা ভেজে নিলেই হবে মটরশুঁটিটা। তেলে ঘি এবং ফুলকপি, মটরশুঁটি এবং ফুলকপি দুটোই তেলে ভেজে নিলাম। হ্যাঁ, এবার ডালটা সিদ্ধ করে নিচ্ছি, সরি ভেজে নিচ্ছি। হ্যাঁ, ডালটি এবার কালার হয়ে গেছে। এবার আমি ডালটা সুন্দর করে আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি, একটু পাত্রে ঢালাটা প্রেস করে। ডালটা আমি পাত্রে এবার ঢেলে দিলাম। ডালটা আমার হয়ে গেল। স্টেপ 3, ফুলকপি ভাজা পাত্রে দিয়ে দিলেন 100 গ্রাম ঘি, বাকি 150 গ্রাম ঘি অন্য সময় দেবেন, যেন ঘিয়ের স্বাদ এবং ফ্লেভার দুটাই আসে। ঘি তেল ভালো করে গরম করে দিয়ে দিলেন সব আস্ত মশলা, দারুচিনি 5 টুকরা, সাদা এলাচ 8টা, শুকনো মরিচ তেজপাতা প্রতিটা 5 টুকরো করে, কাঁচা মরিচ, মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ভাজা মশলার সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত এটা ভাজতে হবে। স্টেপ 4, 650 গ্রাম কালো জিরা আতপ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছেন, সেই চাল দিয়ে দিলেন তেলের ওপর। নেড়ে চেড়ে তেল মশলার সাথে চাল ভালো করে মিশিয়ে নিলেন, এটা 2 মিনিটের মতো ভেজেছেন। স্টেপ 5, আদা বাটা এবং 3 চামচ হলুদ দিলেন, 1 মিনিটের মতো সব মিশিয়ে ভেজে নিলেন। চালটা পোলাও রান্নার মতো ভালো করে ভাজতে হবে,
যেন ভাজা চালের সুন্দর ফ্লেভার আসে। স্টেপ সিক্স, 250 গ্রাম কিশমিশ দিয়ে মিশিয়ে নিলেন। এবার দিলেন ভেজে রাখা মুগ ডাল। এখানকার মুগ ডাল বেশ পরিষ্কার থাকে, ধোয়ার দরকার পড়ে না। আপনারা চাইলে ডাল ভাজার পরে ধুয়ে জল ঝরিয়ে নিতে পারেন। চাল ডাল সব ভালো করে মিশিয়ে নিলেন। স্টেপ থ্রি টু স্টেপ সিক্স কন্টিনিউয়াসলি মিক্স করতে হবে, যেন ইউনিফর্মলি মিক্স হয় এবং কোনো উপকরণ পুড়ে না যায়। 100 গ্রাম ঘি দিলেন, এই ঘি চাল ডালের ভিতর যাবে, খুব ভালো স্বাদ আনবে। এখন আবার ইউনিফর্ম মিক্স করে নিলেন। স্টেপ সেভেন, এবার জিরার গুঁড়া 30 গ্রাম আর লবণ 3 চামচ দিয়ে মিশিয়ে ভেজে নিলেন। স্টেপ থ্রি টু স্টেপ সেভেন 20 থেকে 25 মিনিটের মতো ভেজেছেন। এই সময়টা নির্ভর করবে চাল ডালের পরিমাণের ওপর, পরিমাণ কম হলে অল্প সময়ে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। স্টেপ এইট, এবার দিলেন ফুটানো জল। চাল ডালের দ্বিগুণ পরিমাণ জল দিয়েছেন, জল অবশ্যই টকবগে ফুটানো হতে হবে। সব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে জাল দিয়েছেন। প্রতি 5 মিনিট পর পর মিশিয়ে দিয়েছেন, যেন চাল ডাল ভালো সিদ্ধ হয় এবং নিচে লেগে না যায়। এভাবে 20 মিনিট রান্না করেছেন। দাদা অন্য আরও একটা পাত্রে একইভাবে খিচুড়ি রান্না করেছেন। স্টেপ নাইন, 20 মিনিট পর চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে এক্সট্রা কোনো জল নেই। ঢাকনা তুলে চাল ডালের সমপরিমাণ গরম জল দিয়েছেন, যেন খিচুড়িটা সেমি সলিড হয়। সব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিট রান্না করেছেন। এ সময়ও ভেজে রাখা জিরার গুঁড়া এবং ঘি দিয়ে দিলেন। স্টেপ টেন, 7 মিনিট পর ঢাকনা তুলে সব মিশিয়ে নিলেন। খিচুড়ি বেশ ঘন হয়ে গেছে। দাদা পাতলা করার জন্য এবারও 1/2 লিটারের মতো টকবগে গরম জল দিয়ে দিলেন। 7 মিনিট রান্না করেছেন। জলের পরিমাণ নির্ভর করবে আপনারা কতটা পাতলা খিচুড়ি খেতে চান। খিচুড়ি বেশি পাতলা করতে চাইলে জল আর একটু বেশি দিবেন, আর খিচুড়ি যদি ঘন করতে চান জল না দিলেও চলবে। তবে দাদার এই রেসিপির খিচুড়িটা সেমি সলিড হয়, একটু পাতলা হয়, খুব ঘন হয় না। রান্না প্রায় শেষ। নামানোর আগে বাকি জিরার গুঁড়া, 50 গ্রাম ঘি আর 50 গ্রাম চিনি খিচুড়ির উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিলেন। স্টেপ 11, খিচুড়ির পাত্র চুলা থেকে নামিয়ে নিলেন। গরম খিচুড়ি সার্ভিং ট্রেতে 1 লেয়ার দিয়ে দিলেন। এর ওপর ভেজে রাখা ফুলকপি এবং মটরশুঁটি সুন্দর করে বিছিয়ে দিলেন। এইগুলির ওপর আবার 1 লেয়ার খিচুড়ি দিলেন। খিচুড়ির হিটে ফুলকপি সুন্দর ক্রিসপি থাকবে, গলে যাবে না। এইটা দাদার রেসিপির ইউনিক ওয়ে টু কুক খিচুড়ি। এভাবে 3টা সার্ভিং ট্রে সার্ভ করার জন্য রেডি। দাদা বলেছেন ট্রেগুলি 30 মিনিট পর ঢাকতে হবে, সাথে সাথে ঢাকলে গরম হয়ে নষ্ট হয়ে যাবে। হয়ে গেল ভেরি স্পেশাল অ্যান্ড ইউনিক খিচুড়ি রেসিপি। এটা এখন আপনারা গরম গরম পরিবেশন করুন। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে বাংলা বা ইংলিশে লিখুন। আর প্লিজ স্টে সেফ অ্যান্ড হেলদি ইন দিস প্যান্ডামিক। থ্যাংকস ফর ওয়াচিং।